উনবিংশ শতাব্দী ইংল্যান্ড ঐতিহ্যে ধারক এবং লন্ডন শহরকে এক নজর দেখেই চিনতে পারার মতো আইডেন্টিক্যাল স্থাপনা এই টাওয়ার ব্রিজ। টেমস নদীর পরে নির্মিত আইকনিক এই টাওয়ার ব্রিজকে অনেকে লন্ডন ব্রিজ নামে জেনে থাকলেও মূলত আপস্ট্রিমের অর্ধ কিলোমিটার দূরে পরের ব্রিজটার নামই লন্ডন ব্রিজ। যদিও টাওয়ার ব্রিজ বিকল হয়েছে এই শহর নামে, আবারও সম্প্রতি আলোচনায় আসে এই ব্রিজটি। এই ব্রিজ নিয়ে তথ্য ও তত্ত্ব নিয়ে আমি জাকির আপনাদের সাথে চলে এলাম নতুন আর একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আশা করি সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে। টেমস নদীর উপর মূলত দুটি টাওয়ার এবং দুটি বাসকিলসের সমন্বয়ে গঠিত ব্রিজটা দেখতে অনেকটা ঝুলন্ত ব্রিজের মতো। এই ধরনের ব্রিজকে বাসকিলস ব্রিজও বলা হয়ে থাকে। বড় ধরনের কোনো জাহাজ ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় মধ্যবর্তী অংশের যে বাসকিলস বা পাটাতন, সেটা হাইড্রোলিক পাওয়ার দিয়ে দুপাশে উঠে যেতে পারে সর্বোচ্চ 86 ডিগ্রি পর্যন্ত। জাহাজ পার হয়ে গেলে পাটাতন দায় আবারও নিচে নেমে আসে এবং স্বাভাবিকভাবে যাত্রী ও যানবাহন পারাপার হতে পারে। এই ধরনের লিফটিংয়ের স্ক্যাজুল বা সময়সূচি টাওয়ার ব্রিজের ওয়েবসাইটে দেওয়া থাকে। এই ধরনের দৃশ্য দেখতে অবশ্যই আগে থেকে দেখে নিতে হবে এর সময়সূচি ওয়েবসাইট থেকে, এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। ঐতিহ্যের সাক্ষী হয়েই তা নয়, বরং একবিংশ শতাব্দীতে এসেও এখনও সচল ও সরব এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করে হাজারো যানবাহন, স্থানীয় পথচারী এবং হাজারো পর্যটক। ইতিহাস ঘেঁটে জানতে পারলাম 1886 সালে ব্রিজের নির্মাণ কাজ শুরু হলে 432 জন শ্রমিকের প্রায় 8 বছর লেগে যায় এর নির্মাণ কাজ শেষ হতে। 11,000েরও বেশি টন পরিমাণ স্টিলের ফ্রেম লাগে এটার পুরো ফ্রেমওয়ার্কটা তৈরি করতে। জনসাধারণের জন্য তারপরেই খুলে দেওয়া হয়। তারপর থেকেই সচল ও সরব এই ব্রিজটি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এর ভিন্নধর্মী স্থাপত্যশৈলীর কারণে। টিভি, সিনেমা কিংবা স্থিরচিত্রে প্রায়শই দেখা যায় আইকনিক এই ব্রিজটাকে। বর্তমান সময়ে এসে নিঃসন্দেহে বলা যায় এটা দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সেলফি স্পট। মাত্র 10 পাউন্ডের বিনিময়ে টাওয়ারের উপরের অংশে যে গ্লাস ওয়াকওয়েতে হাঁটা, ভিক্টোরিয়ান স্টিম ইঞ্জিন দেখা এবং উপর থেকে টেমস নদী এবং ব্রিজের যে এরিয়াল ভিউ, সবই এনজয় করার সুযোগ আছে। এখন 10 পাউন্ড ছাড়াও যারা টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা তাদের জন্য 1 পাউন্ড খরচ করে উপরে যে গ্লাস ওয়াকওয়ে আছে সেটাতে হাঁটার সুযোগ আছে। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা যে কোনো কিছু একটা প্রুফ অফ অ্যাড্রেস দিলেই মাত্র 1 পাউন্ডই উপরে গ্লাস ওয়াকওয়েতে হাঁটার সুযোগ আছে। এখন গ্লাস ওয়াকওয়েতে না হাঁটলেও টেমস নদীর উপরে যে ব্রিজের পরে দাঁড়িয়েও এর সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে, কারণ এর ব্রিজের পরে দাঁড়িয়েই টেমস নদীর সৌন্দর্য প্লাস টেমস নদীর ডান পাশে, আপস্ট্রিমের ডান পাশে দেখা মিলবে হাজার বছরের ব্রিটিশ শাসনের যে কেন্দ্রস্থল ছিল টাওয়ার অফ লন্ডন, যার মধ্যে রাখা আছে বিশ্বের সবচেয়ে দামি কোহিনুর হীরা খচিত পার্পল রঙের রাজমুকুট। আবার নদীর বাম পাশে রয়েছে অত্যাধুনিক স্থাপত্যশৈলীর মিশেল দিয়ে নির্মিত শহর পরিচালনার যে কেন্দ্রবিন্দু লন্ডন সিটি মেয়রের কার্যালয়, সেটাও ডোমাকৃতির যে বিল্ডিং সেটাও আছে ডান পাশে। সো ব্রিজের পরে দাঁড়িয়ে মূলত প্রাচীন ও অত্যাধুনিক যে স্থাপত্যশৈলী, চমৎকার সব নিদর্শন একসাথে উপভোগ করার সুযোগ আছে। এমনকি নদীতে অসংখ্য প্রমোদ তৈরির সাথে সাথে শত শত সিগাল পাখি ঝাঁকও আপনাকে আনন্দ দিবে নিঃসন্দেহে। কোভিড-19 জন্য 5 মাসের মতো এলাকা জনশূন্য থাকলেও এখন আবারও প্রচুর দর্শনার্থীর চাপে প্রাণচঞ্চল হয়ে উঠেছে ব্রিজের আশপাশ এবং প্রাঙ্গণ। মজার বিষয় হলো ব্রিজের প্রাঙ্গণে দিনের আলোতে একরকম সৌন্দর্য, আবার রাতের আলোতে একেবারেই ভিন্ন রকম।
টেমস নদীর উপরে চারপাশে যে আকাশচুম্বী বিল্ডিংগুলো, সেখান থেকে কৃত্রিম আলো পানিতে প্রতিফলিত হয়ে চমৎকার দৃশ্যপট তৈরি করে যা সত্যি উপভোগ্য। তাই বলা যায় ব্রিজের আশপাশের সৌন্দর্য উপভোগ করার জন্য সন্ধ্যার একটু আগে আসাই ভালো, কারণ তাতে করে দিনে এবং রাতে দুটো সৌন্দর্যই উপভোগ করা যাবে একসাথে। সো ব্রিজ, আমি বলেছিলাম যে ব্রিজ বিকল হয়েছে, এরকম একটা খবর এসেছে সম্প্রতি। আসলে যে বাস্কিলস বা পাটাতন, যেটা জাহাজ নিচে দিয়ে গেলে উঠে যায় কোনো একটা সমস্যাজনিত কারণে, যখন চলে যায় আবার নিচে নেমে, যেটা স্বাভাবিকভাবে নিচে নেমে আসার কথা কিন্তু নিচে নেমে আসে। যেহেতু এক একটা বাস্কিলসের ওজন প্রায় 4,000 টনেরও বেশি, তাই এটা ঠিক করতে একটু সময় লেগেছিল, কিন্তু দিনের ভেতরে এটা আবার ঠিক করে ফেলে এবং আবার স্বাভাবিক হয়। যান চলাচল বা পথচারীদের জন্য এটা স্বাভাবিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়। তো এটাকেই একটু রং চং মাখিয়ে আলোচনায় আসে যে টাওয়ার ব্রিজ বিকল হয়েছে। আসলে মূলত এটা জাস্ট একদিনের জন্যে, আবার একদিনের ভেতরে এটা ঠিক করে ফেলা হয়। যাই হোক, ঘুরে দেখলাম টাওয়ার ব্রিজ, আপনাদেরকেও দেখালাম, কেমন লাগলো ছোট্ট করে মন্তব্য করে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।